পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় অযোগ্য ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা করে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা ওষুধ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।